প্রবীণ নাগরিকদের নিয়ে প্রবীণ বরণ হাওড়ায়। নবীন বরণ তো হয়েই থাকে, কিন্তু এবার প্রবীণ বরণ। স্রোতের বিপরীতে হেঁটে নজির গড়ল হাওড়া লাল বেনাগরি সূর্য সংঘ। প্রবীণ নাগরিকদের সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করা হয় তাদের। শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি রক্তদান উৎসব ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবে যারা গ্রামবাসীর উৎসাহ চোখে পড়ার মতো, প্রায় 11 জন মহিলা সহ 31 জন রক্তদান করেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক রক্তদাতা ও অতিথিদের একটি করে বৃক্ষ উপহার দেওয়া হয়। এর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এছাড়াও মায়েদের হাতে উপহার স্বরূপ বস্ত্র তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। নমস্কার, আমি প্রলয় শঙ্কর মাথার, আমি সূর্যসংঘ লালবানগরি সূর্যসংঘের সভাপতি। আমাদের ক্লাবটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত করেন আমাদের যারা পূর্বপুরুষেরা আছেন, আমাদের বাবারা যারা আছেন সকল, আমার বাবা আলমন মাখাল, উদ্দিন মাখাল, তারপরে কানাই মাখাল স্বর্গীয়, এছাড়াও কেশব রাউত, আরও অনেক নাম আছে, অনেকে মিলে সকলে মিলে করেছিলেন। তো তারপর আমরা সেই বংশ পরম্পরায় আমরা সেটাকে এগিয়ে নিয়ে আসছি। এখন আমরা সেই রীতি অনুযায়ী আমরা বিভিন্ন রকম কালী পুজো সংক্রান্ত, কালী পুজো যে শ্যামা মায়ের আরাধনা হয়, তার সাথে সাথে বিভিন্ন সামাজিক বিভিন্ন আমরা কাজ আমরা করি। তার মধ্যে যেমন রক্তদান কর্মসূচি থাকে সমাজের স্বার্থে, তার সঙ্গে এবছর আমাদের নতুন কর্মসূচি ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও বস্ত্রদান থাকে দুস্থ মানুষদের জন্য, এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট অনুষ্ঠান মিলিয়ে মিশিয়ে একটা সকলকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম চলে প্রত্যেক বছর। তো এই বছর আমরা যে রক্তদান শুরু করলাম পিপলস ব্লাড ব্যাংকের সাথে যৌথ প্রচেষ্টায়, তো সেখানে টোটাল 31 জন রক্তদাতারা রক্তদান করেছেন। তার মধ্যে 11 জন মহিলা আর বাকি 20 জন মতো পুরুষ যারা রক্তদান এগিয়ে এসছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই মতো করে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের আরও নতুন নতুন পরিকল্পনা আছে, যাতে করে মানুষের পাশে আরও ভালোভাবে, আরও সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিষেবা দিতে পারি, মানুষের কাছে থাকতে পারি, সার্ভিং মঙ্গল করতে পারি। তো তার মধ্যে যেমন রক্তদানটা তো আমরা, ওটা প্রত্যেক বছর আমাদের থাকবেই, এটা আমাদের মতো যে সমাজের সাথে এক ফোঁটা রক্তবিন্দু যদি আমরা দান করতে পারি তো একটা মানুষের প্রাণ বাঁচাতে পারি। তার সাথে সাথে বস্ত্রদান থাকবে আমাদের। এছাড়াও আগামী দিনে আমাদের বিভিন্ন রকম প্রকল্প, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি কিছু আমাদের নেওয়ার প্ল্যান আছে, যেখানে আমাদের সবুজায়নের ওপর আমরা কাজ করছি। আজকে যেমন আমরা একটা করে বৃক্ষ আমরা দান করেছি, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সহযোগিতায় আমরা এই বৃক্ষটা আমরা দান করলাম। তো এইরকম আমাদের সামাজিক পরিকল্পনা, আমাদের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকজন সদস্যর মানসিকভাবে সেভাবেই তারা চিন্তা করে, সেভাবে তারা এগিয়ে যায় যে কালী পুজো মানেই শুধু যে পুজো সেটা না, পুজোর সাথে যাতে মানুষের কিছু সাহায্য করতে পারি, মানুষের যাতে কিছু হেল্পে আসতে পারি।